জন্য, এটা এটা মানে এটা আমাদের বুঝতে হবে যে এটা কিসের জন্য, এটা আমাদের বিভ্রান্ত করা ছাড়া অন্য কিচ্ছু না। আপনি চিন্তা করেন যে রাসেল ডোমিঙ্গো না পাপন এদেরকে নিয়ে মানে আমাদেরকে একটা গুলাই খাওয়াইতেছে দুই দিন পর পর, ঠিক আছে, মানে একটা করে ভাইরাল নিউজ করা হয় আর আমাদেরকে হচ্ছে বিপদগামী করে দেওয়া হচ্ছে। একটা তরুণ সমাজ আমরা শুনছিলাম হচ্ছে আগুয়ান একাত্তর, আগুয়ান একাত্তরের একটি অনুষ্ঠানের বক্তব্য। আগুয়ান একাত্তর সম্পর্কে অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না, এবং তাদের এখন মোটামুটি একটা বিস্তৃত নেটওয়ার্ক। কেন হঠাৎ করে আগুয়ান একাত্তর প্রসঙ্গ আপনাদের সামনে তুলেছি সেটি আপনাদেরকে বলবো। বলার আগে আমি আপনাদেরকে একটু নজর দিতে চাই, আজকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছেন, গুরুত্বপূর্ণ আমাদের কাছে এই ইস্যুতে যে তিনি বলেছেন নির্বাচন নিয়ে আর কেউ কথা তোলার সুযোগ পাবে না সংসদে প্রধানমন্ত্রী। আমি দৈনিক প্রথম আলো থেকে কোট করছি, তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 6টি সংসদীয় আসনে উপনির্বাচন ও রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয়। তিনি আশা করেন এরপর আর কেউ নির্বাচন নিয়ে কোনো কথা উত্থাপন করার সুযোগ পাবে না। বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। যারা নিউজটা পড়েছেন তারা পড়েছে, আমরা এই নিউজটা শোনানোর জন্য নয়, এটা এবং এর পরিপ্রেক্ষিতে কিছু বিষয় আছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। এবছরের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে গত 5 জানুয়ারি ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগের সংগ্রাম করেছে, ভোটের অধিকার নিশ্চিত করা তার দায়িত্ব বলে মনে করেন। 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 6টি সংসদীয় আসনে উপনির্বাচনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটি জাতীয় পার্টি জিতেছে, একটি বিএনপির একজন সংসদ সদস্য পদত্যাগ করেছিলেন, তারপর তিনি স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়ে আজ সংসদে এসেছেন, তাছাড়া একটা আমরা দিয়েছিলাম রাশেদ খান মেননকে, সেখানে জাতীয় পার্টি জিতে এসেছে, হাসানুল হক ইনুকে দিয়েছি বগুড়ায়, সেটা জিতে এসেছে, বগুড়া ও চাপায়ের 2 সিটে নৌকা মার্কা জয়লাভ করেছে। সংসদ নেতা শেখ হাসিনা বলেন, রংপুর মেয়র ইলেকশন নিয়ে কেউ অভিযোগ করতে পারেনি, সে ইলেকশন কিন্তু জাতীয় পার্টি জয়লাভ করেছে, আওয়ামী লীগ হেরে গেছে, কাজেই নির্বাচন যে আওয়ামী লীগ সরকারের আমলে সুষ্ঠু হয়, অবাধ নিরপেক্ষ হয়, সেটাই কিন্তু এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমি আশা করি এরপর আর কেউ নির্বাচন নিয়ে কোনো কথা উত্থাপন করতে পারবে না। এরপর তিনি আরও নানা বিষয়ে কথা বলেছেন। আপনারা জানেন যে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ 4th হয়েছিল। এখন আমরা খুলনা সিটির দিকে একটু নজর দিতে চাই। সেই যে শুরুতে আগুয়ান একাত্তরের কথা বলেছিলাম, আগুয়ান একাত্তরের আসার আগে আমি একটু মনে করিয়ে দিই আপনাদেরকে, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন যেটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে সুষ্ঠু হয়েছে বলে জাতীয় পার্টি জিতেছে, তার কথার মর্মার্থ এটি দাঁড়ায় এবং আওয়ামী লীগ হেরে গেছে বা আওয়ামী লীগ সেখানে 4th হয়েছে। সেই সিটি কর্পোরেশন নির্বাচনে জামাত প্রার্থী দিয়েছিল বা প্রার্থী মাঠে নেমে পড়েছিল, নির্বাচনের মনোনয়নপত্র কেনেনি, কিন্তু না জামাতের প্রার্থী একেবারেই মানে জামাতের ওই রংপুর বিভাগীয় অঞ্চলের যিনি প্রধান আমির ছিলেন তিনি তাদের যে জামাতের ফলোয়ার তাদেরকে নিয়ে একদম পুরোপুরি মাঠে ছিলেন এবং তারা নির্বাচনের জন্য জনসংযোগ শুরু করেছিল। কিন্তু শেষ মুহূর্তে সেটা কখনো বলা হচ্ছে যে বিএনপির রিকোয়েস্টে, কখনো বলা হচ্ছে যে জামাত হয়তো নিজস্ব সিদ্ধান্তেই সেই রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে এসেছিল। এবার খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার সময় ঘনিয়ে এসেছে, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জামাত কি অংশ নেবে? এই প্রশ্নটা আমরা কেন তুলছি এই কারণে যে আমরা এর আগে একটা কন্টেন্টে বলেছি যে জামাতের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা তারা একেবারেই জোরে সুরে তারা বলছেন যে তারা তাদের দলকে আগামী নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি নিতে বলেছেন, তাদের কর্মীদেরকে বলেছেন তারা আগামী নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি নিতে। জামাত মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন করবে বা এই সরকারের অধীনে নির্বাচন করবে না, কিন্তু পরোক্ষভাবে জামাতের নির্বাচনে অংশ নেওয়ার কোনো প্রস্তুতি আছে কি না? আসুন আগুয়ান একাত্তরের কথায়। আগুয়ান একাত্তর নানান সামাজিক কর্মকাণ্ডে কথা বলে এবং সাম্প্রতিক সময়ে তারা মোটামুটি প্রকাশ্যই সরকারের নীতি নির্ধারণী যে বিষয়গুলো আছে এগুলোর বিরুদ্ধে তারা মাঠে নেমেছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ অন্যান্য বিষয়, এবং এখন নির্বাচনী ব্যবস্থা নির্বাচনী পদ্ধতি নিয়ে তারা ওপেনলি কথা বলে। রাজনৈতিক প্ল্যাটফর্ম না হলেও
একরকম রাজনৈতিক প্ল্যাটফর্ম আগুয়ান একাত্তরের পক্ষ থেকে ইতিমধ্যে প্রোমো করে ঘোষণা দেওয়া হয়েছে। খুলনার 31টি ওয়ার্ডে তারা প্রার্থী দিবে, 10 সংরক্ষিত নারী আসনে প্রার্থী দিবে এবং মেয়র আসনে তারা প্রার্থী দিবে। সেই প্রার্থী কি জামাত, যেই জামাত এখন নিবন্ধনবিহীন, সেই জামাতের কোনো নেতা বা জামাতের সঙ্গে সংশ্লিষ্ট কেউ প্রার্থী হচ্ছেন, নাকি আগুয়ান একাত্তরের নিজস্ব কেউ প্রার্থী হচ্ছে, নাকি জামাতের পূর্ণ সমর্থন আগুয়ান একাত্তরের প্রতি থাকছে? এই প্রশ্নটি খুলনাবাসীর মধ্যে যেমন উঠেছে, যারা রাজনীতির খোঁজ খবর রাখেন তাদের মধ্যে উঠেছে যে জামাত এই যে নির্বাচনমুখী হয়েছে, রংপুরে নির্বাচন করতে চেয়েছে, তারা জাতীয় নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি নিতে তাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছে এবং খুলনায় ডিরেক্ট হোক ইনডাইরেক্ট হোক তারা একটি নির্বাচনে অংশ নিতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জায়গা থেকে তিনি তার যে বক্তব্য দিয়েছেন এবং এটি নিশ্চয়ই তার দলের এবং সরকারের বক্তব্য, তার বিরোধীদের বক্তব্য একেবারেই সম্পূর্ণ ভিন্ন রকম। যদিও রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের কোনো কারচুপির অভিযোগ এখন পর্যন্ত কোনো দল করেনি, আর উপনির্বাচন যেগুলো হয়েছে সেই উপনির্বাচনগুলোর মধ্যে নির্বাচন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, বগুড়া চার নিয়ে হিরো আলম তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন যে তাকে হারানো হয়েছে। এই পরিপ্রেক্ষিতের বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের প্রেক্ষিতে আমরা শুধু এইটুকুই বলতে পারি যে সরকার, দেশ এবং নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন, দ্বাদশ নির্বাচন কমিশন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একেবারে পূর্ণ প্রস্তুতি নিয়ে সামনে এগোচ্ছে এবং সেই জায়গায় কৌশলগত জায়গায় কৌশলগত কারণে যেহেতু বাংলাদেশের সংবিধান সংশোধন বা সংবিধান পরিবর্তনের মতো বাস্তব কোনো পরিস্থিতি মাঠে আন্দোলনে এবং সংসদের ভেতরে যারা কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি করছেন তারা তৈরি করতে পারেননি, সেই জন্যে কৌশলগত জায়গা থেকে বিএনপি জামাত এখন বিকল্প কোনো রাস্তা বা বিকল্প কোনো পথের সন্ধান করছেন কিনা। কারণ একটাই, আগামী নির্বাচনের ট্রেন ফেল করলে জামাত কতটুকু লাভ ক্ষতির শিকার হবে না হবে তার চেয়ে বিএনপি অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে, এটা বিএনপির নেতারাও ভালো জানেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছে। আমি আতিক রহমান পূর্ণিয়া।